139 এ সেই কম্বোটা, এটা কিন্তু ভেটকি মাছের পাতুরি নেই, এটা জাস্ট এরকম সাইজের চিকেন রয়েছে। Hey, what's up guys? This is Sanju. Welcome back to my YouTube channel. Lakhor Foodi to Lakhor Foodi to একটাই মোটো খানদান মজ করুন। আশা করি গাইস সবাই ভালো আছে আর আমিও সুস্থ আছি একদম ঠিক। আজকে চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং জায়গায় যেখানে পাওয়া যাচ্ছে 139 এর থালি। ইয়েস, একদম ঠিক শুনেছো, 139 টাকা থালি পাওয়া যাচ্ছে। কোথায় এসেছি না এসেছি পুরো ডিটেলসে বলছি, পুরো ব্লগটা দেখতে থাকো। ততক্ষণে যারা যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর আজকে আমার সাথে একজন ইন্টারেস্টিং পার্সন আছে, তাকে দেখাচ্ছি চলো। আমার ফেসবুক মানে ফেসবুক বলো ইউটিউব বলো, ফার্স্ট টাইম ভিডিও করছি, 139 এর কম্বো মার রাত তো কম্বো। Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless, sitting up I'm breathless, anxiety's infectious, I feel so defenseless. Guys, তো চলে এসেছি সেই মারাত্মক কম্বোর জায়গা। তো দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে, ডেকোরেশনটা খুব ভালো করছে। হ্যাঁ একদম ঠিক, ফুচকা ডট কম এই রেস্টুরেন্টটা, রেস্টুরেন্ট বলো নর্মালি দোকান বলো যাই বলো, বাট এটার নাম হচ্ছে ফুচকা ডট কম। এরকম বসার জায়গা আছে ভালোই, কিন্তু ভালো সেটিং টেবিল আছে, মানে মোটামুটি ফ্যামিলি ফ্রেন্ডস যাদের নিয়ে আসবে তারাই কিন্তু ভালোভাবে বসে অলরেডি মজা করতে পারবে। ঠিক আছে, ফুচকা ডট কমে রয়েছে আমার সাথে অমিত দা। ক্যা দেখো গে অমিত দা, রয়েছে ফার্স্ট টাইম অমিত দার সাথে ব্লগিং শ্যুট করছি আমার, মানে সিরিয়াস যার ব্লগ দেখতাম আমি তার সাথে আজকে মানে কাজ করতে মারাত্মক এনার্জি লাগছে, এটা আমি বলবো। দা অমিত দা, তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলো। তুমি এত সুন্দর কথা বলে দিয়েছো, মানে আমি আর কি বলবো। না না সিরিয়াস, এটা মোটামুটি আমার মনের কথা যেটা ছিল আমি সেটাই বললাম, মানে তোমার সাথে মানে কাজ করা একটা আলাদা এনার্জি, মানে তোমার যেহেতু হিন্দি কন্টেন্ট অবভিয়াসলি, ক্যা দেখো কে বলে চ্যানেলটা তোমরা যদি চেক আউট করো ওখানে কিন্তু দাদা হিন্দি কন্টেন্ট বানায়। দেখো প্রথমত হচ্ছে মানে তুমি যে কাজগুলো করছো এটা হচ্ছে অনেকটা এরকম যে হয় না যে ভালো কাজ কিন্তু অনেক ভিড়ে হারিয়ে গেছে, সেইটা আমি সেই সেকশনটায় তোমাকে ফেলছি। যদি স্ট্যান্ডার্ড ভালো কোয়ালিটির ভালো মজাদার এনার্জেটিক ব্লগ দেখতে হয় তাহলে কিন্তু তোমাকে ল্যাথখোর ফুডির ব্লগ দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ, একদম থ্যাংক ইউ সো মাচ। তো অলরেডি কিন্তু অমিত দার খাওয়া দাওয়া এখানে শেষ হয়ে গেছে, অমিত দা অলরেডি থালিটা খেয়ে নিয়েছে, অমিত দার থেকে শুনবো, বাট সেটা আমি লাস্টে গিয়ে শুনছি, লাস্টে আমি খেয়ে নিই তারপরে অমিত দার কাছ থেকে শুনছি কি অমিত দা। ঠিক আছে, সো অলরেডি গাইস, তো চলে এসেছে আমার কাছে 139 এর সেই কম্বোটা, একদম ঠিক শুনেছো, 139 এই মারাত্মক কম্বোটা একমাত্র দিচ্ছে ফুচকা ডট কমই দিচ্ছে এই 139 এর কম্বোটা। আর আমি যেভাবে চিল্লাচ্ছি মোটামুটি উপর থেকে মনে হয় লোকজন চলে আসবে, এতটা এক্সাইটেড। কারণ এখানে 8 রকমের আইটেম রয়েছে, 8 রকমের আইটেম যেখানে দেখতে পাচ্ছ, 8 রকমের আইটেমের মধ্যে এখানে বাদশাহী পোলাও রয়েছে, রুমালি রুটি আছে, পাঁপড় চাটনি, এখানে রয়েছে পাতুরি, অবভিয়াসলি এটা হচ্ছে চিংড়ি মাছের পাতুরি রয়েছে, আর এখানে রয়েছে একটা মাটনের ডিশ, মাটনটা জাস্ট মিক্সড করে দিয়েছে, মাটনের ডিশ আমি দেখাচ্ছি পরে, আর এখানে রয়েছে চিকেন। ও মারাত্মক লাগছে, মানে লোভনীয় লাগছে যে দেখে। আর এখানে আছে ওয়েলকাম ড্রিঙ্ক, ঠিক আছে গন্ধরাজের ওয়েলকাম ড্রিঙ্ক। আর অবভিয়াসলি এইগুলো, এই মাটনটা অবভিয়াসলি কিন্তু মাটির হাঁড়িতে বানানো, অবভিয়াসলি মাটির হাঁড়িতে একদম কুক করা, তার জন্য ফ্লেভারটা দেখা যাবে কেমন লাগে। সবার আগে আমি ট্রাই করবো গন্ধরাজ মোমো, সরি গন্ধরাজ মোমো বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, গন্ধরাজ ওয়েলকাম ড্রিঙ্ক, চলো খাওয়া যাক। আর খাওয়ার আগে দাদা খাবেন নাকি ডায়লগটা দিয়ে শুরু করি, খাওয়া যাক। একদম সর্বত্র জাস্ট মারাত্মক লাগলো, একটু রিফ্রেশমেন্ট হলাম। সো এবার একটু ট্রাই করি রুমালি রুটি, অফ জাস্ট রুমালি রুটি, অবভিয়াসলি জানছে রুমালি রুটি আমি খাই না, বাট ট্রাই করতে কোনো দোষ নেই কারণ কম্বোতে রয়েছে। তো একটু রুমালি রুটি দিয়ে একটু চিকেনটা খাওয়া যাক, চিকেনটা আমি এইভাবেই খাই অবভিয়াসলি। সো একটু চিকেনটা নিয়ে জাস্ট ও মারাত্মক কিন্তু নরম হয়েছে চিকেনটা, এত সুন্দর নরম হয়েছে যে হাত দেওয়ার সাথে সাথে গলে গেল, জাস্ট এইভাবে নিয়ে আহা তোমাদের লোভ দেখিয়ে দাদা খাবেন নাকি ডায়লগটা দিয়ে খাওয়া যাক। সিরিয়াসলি মানে অমিত দা বললো যে মারাত্মক খেতে, আমি বললো মারাত্মক খেতে, জাস্ট মারাত্মক খেতে, মানে এত সুন্দর লাগলো। আমি জানি না, আমি সত্যি কথা এর আগে এরকম গন্ধরাজ ফ্লেভারের চিকেন আমি তো খাইনি, তোমরা খেয়েছো নাকি কমেন্ট বক্সে জানাতে পারো। জাস্ট চিকেনের সাইজটা দেখো, 1 পিসই চিকেন থাকবে, 139 এই কম্বোটার প্রাইস, 1 পিস চিকেন। ও চিকেনটা ভালো নরম হয়েছে সত্যি কথা, সাইজও বেশ ভালো, সাইজও ভালো সত্যি কথা, সাইজও ভালো নরম হয়েছে, আহা জাস্ট একটু শুধু খাওয়া যাক। মারাত্মক খেতে। সো এবার তো রুমালি রুটিতে চিকেনটা ট্রাই করলাম, এবার একটু
বাদশাহী যে এই পোলাওটা আছে এটা হচ্ছে ভালো কিন্তু লম্বা লম্বা রাইস রয়েছে। সো লম্বা লম্বা রাইসে যদি একটু মাটনটা ফ্রাই করা যায়, আর মাটনটা কিন্তু অবভিয়াসলি একদম মাটির হাড়িতে মানে চায়ের ভাড়ে দিয়েছে, অবভিয়াসলি দেখতেও খুব সুন্দর লাগছে এই জিনিসটা। একটু মাটনটা জাস্ট কিমা বলবো না, কিমার থেকে একটু বড় বড় সাইজের রয়েছে মাটন। একটু মাটনটা নিয়ে নিই, আর এর মধ্যে আলুও রয়েছে, অবভিয়াসলি আলুটাও রয়েছে। আর এই গন্ধটা পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে যে মাটির হাড়িতেই বানানো হয়েছে মাটনটা। তো একটু মাটনটা ট্রাই করা যাক, জাস্ট এইভাবে নিয়ে, আহা জাস্ট এইভাবে নিয়ে তোমাদের লোভ দেখিয়ে দাদা খাওয়াবেন নাকি, খাওয়া যাক এবার। তোমরা জানো যে ল্যাপটপ ফুডি মাটনটা কত ভালোবাসে, অবভিয়াসলি সেই মাটনের লেভেলে এই মাটনটা খেতে একদম এত সুন্দর কুক হয়েছে যে একদম নরম, কিন্তু কিমার পিস থেকে একটু বড় আছে। যেহেতু মাটির হাড়িতে করা হয়েছে সেই কুকের ফ্লেভারটা মানে স্মোকি ফ্লেভারটা যেটা সেটা কিন্তু আসছে। ও হো, ধনে পাতা, অবভিয়াসলি ধনে পাতার ফ্লেভারটাও কিন্তু আসছে, কারণ ধনে পাতা দিয়ে তৈরি হয়েছে মাটনটা, ধনে পাতার ফ্লেভারটাও আসছে। তো এটা হলো মাটনের রাইসটা। এবার একটু পাতুরি, অবভিয়াসলি পাতুরিটা কিন্তু আমার খেতে মারাত্মক লাগে। সো এটা কিন্তু ভেটকি মাছের পাতুরি নেই, এটা জাস্ট রয়েছে চিংড়ি মাছের পাতুরি। তো চিংড়ি মাছের পাতুরিটা জাস্ট খাওয়া যাক। সো এবার একটু খুলে নিই, আহ হা, যাদের যাদের লোভ লাগছে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু যে তোমাদের লোভ লাগছে কিনা। ও জাস্ট সর্ষে বাটা দিয়ে করা, আহ হা, লঙ্কা লঙ্কা তো ল্যাকটোজ ফ্রি অ্যাভয়েড করে, সরি। সো এরকম সাইজের চিকেন রয়েছে, গুড বাই গয়া, সরি চিকেন বলছি আমি, ও আনপ্রফেশনাল ব্যাপার না। সো এরকম সাইজের চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছের পাতুরি এটা। জাস্ট একটু চিংড়ি মাছ নিয়ে একটু খাওয়া যাক, অবভিয়াসলি আমি পাতুরিটা একটু শুধু শুধু খাবো। সিরিয়াস বলছি মানে যে স্মোকি ফ্লেভারটা আর সর্ষের তেলের যে ঝাঁঝালো ফ্লেভারটা ওটা পুরোপুরি আসছে। সর্ষে বাটা দিয়ে করা তো একটু খানি স্পাইসিও লাগছে, হেভি লাগছে সিরিয়াস। একটু পাতুরিটা হালকা করে নিয়ে একটু রাইসের সাথে খাওয়া যাক, রাইসের সাথে এইভাবে নিয়ে। সত্যি কথা বলতে পাতুরিটা কিন্তু রাইসের সাথেও খুব সুন্দর লাগছে, শুধু শুধু যদি খাও শুধু শুধু ভালো লাগবে, কারণ সর্ষে বাটা আছে, একটু অল্প অল্প করে রাইসের সাথে মেখে গেলে জাস্ট মারাত্মক লেভেলে লাগবে। সো এটা গেল মানে চিংড়ি মাছের পাতুরিটা গেল। তো এবার রয়েছে তোমাদের যে লাস্ট মোমেন্ট, লাস্ট খাওয়াটা, সেটা হচ্ছে এই যে পাঁপড়, একটা ছোট্টখাট্টো পাঁপড় রয়েছে, আর রয়েছে চাটনি। আহ হা, মানে এই যে চাটনিটা জাস্ট টমেটো, টমেটোর চাটনি অবভিয়াসলি। আহ খুব সুন্দর মিষ্টি, মিষ্টি মিষ্টি একটু স্বাদে খুব ভালো লাগবে খাওয়ার পরে। মোটামুটি এই আটখানা আইটেম, মানে মোটামুটি আটখানা আইটেম 139 কম্বোতে আমি তো কোনো সময় খাইনি। সত্যি কথা আমি অবশ্যই কম্বো ভিডিও বানাই, এই ফার্স্ট টাইম আমি কম্বোর ভিডিও বানালাম, তাও এরকম একটা জায়গা ফুচকা ডট কম। আর কোথায় আছে না আছে, কোন অ্যাড্রেস কী আছে, গুগল ম্যাপের লিঙ্ক সব কিছু ডিসক্রিপশানে থাকবে, খাওয়া দাওয়ার পরে বলছি। আর যারা যারা এখানে খাবে আর খেয়েছো তারা প্লিজ কমেন্ট করে জানাবে। 139 কম্বোটা রয়েছে এই 9th April, মানে আজকের থেকে 9th April থেকে 7th May, মানে এক মাস প্রায় এই কম্বোটা রয়েছে। আর একদম মানে 6:30 পরে, 6:30 পরেই থাকছে না এই কম্বোটা, মানে সন্ধ্যে 6:30 পরে থাকছে। অবভিয়াসলি আমি বলবো আমার যারা বান্ধবীরা বন্ধুরা আছো, যারা কাপল রয়েছো, গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসো ভাই, আরামসে 150-300 টাকা গল্প শেষ হয়ে যাবে, বেশি টাকা খরচা হবে না। তো চলো খেয়ে দিয়ে কথা হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকমের কম্বো আছে, মাত্র 49 থেকে কম্বো শুরু হচ্ছে, আর অনেক রকমের প্রায় দেখতে পাচ্ছি 14 রকমের কম্বো রয়েছে, আর ভ্যারাইটিস আইটেম রয়েছে। এগুলো তুমি আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে, তো ইনস্টাগ্রামে ফলো করে নাও ল্যাটকোর ফুডিকে। সরি গাইস, তো অ্যাট লাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করার পর ফুচকা ডট কম থেকে যেটা দিলে হচ্ছে এটা হচ্ছে শাহি বাদশাহ, শাহি মটকা কুলফি, শাহি মটকা কুলফি দিল। তো এটা ট্রাই করা যাক, জাস্ট ওফ ওফ মারাত্মক নরম, খুব সুন্দর একটা ফ্লেভারটা আছে, বাটারস্কচে যে ফ্লেভারটা আমরা পাই সেরকম ফ্লেভার। তো অবভিয়াসলি খাওয়া দাওয়া তো জাস্ট শেষ করলাম, 139 যে কম্বোটা এটা নিয়ে আমি ডিটেলসে বলবো, কিন্তু তার আগে আমি তোমাদের অ্যাড্রেসটা বুঝিয়ে দিই। অ্যাড্রেসটা হচ্ছে একদম সহজ, বেলঘরিয়া স্টেশন, বেলঘরিয়া স্টেশনের 4 নম্বর, 4 নম্বর থেকে জাস্ট নামবে, নেমে যদি তোমরা যাও বিরাটি অটো স্ট্যান্ডের দিকে, অটো স্ট্যান্ডের ঠিক আগের গলিতে ঢুকে সোজা চলে আসবে, সোজা আসলে ফুচকা ডট কম, নিচে ডেসক্রিপশন ফোন নাম্বার থাকবে, গুগল ম্যাপের লিঙ্ক থাকবে, সব কিছু থাকবে, কোনো অসুবিধা হবে না। খাওয়া দাওয়া শেষ করার পর আমার সাথে রয়েছে অমিত দা, অমিত দা কেমন লাগলো অমিত দা সেটা বলো আগে। জেনুইনলি 129 টাকায় বলবো যে সেই হিসেবে বলবো না,
খাবারটা সত্যিই ভালো, 129 না 139 খাবারটা সত্যিই ভালো, সত্যিই ভালো। এবং লাস্টে যে আমরা কুলফিটা খেলাম ওটা কিন্তু আরও দুর্দান্ত, আরও দুর্দান্ত ছিল। এটা সত্যি কথা, মানে মোটামুটি যারা তোমরা বেলঘড়িয়া নিয়ারেস্টের থেকে দেখছো বা যারা যেখান থেকেই দেখছো, তারা প্লিজ 139-এ ফুচকা.com-এ এই কম্বোটা প্লিজ ট্রাই করো, আর ট্রাই করে প্লিজ কমেন্ট করো, জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর এখনও অবধি যারা যারা ল্যাটকোর পুরীকে সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর যারা যারা করছো, আর যারা যারা ক্যা দেখোগে, যদি হিন্দি কন্টেন্ট, যদি হিন্দি কন্টেন্ট দেখতে হয়, মারাত্মক মারাত্মক কন্টেন্ট ফেসবুক থেকে যারা দেখছো, তারাও জানিও যে ক্যা দেখোগে অমিতকে ফলো করো তাড়াতাড়ি, কারণ মারাত্মক কন্টেন্ট তোমাদের মাঝখানে দেওয়ার জন্য আমরা ইউটিউব বেঙ্গলি কমিউনিটিকে এখান থেকে এখানে নিয়ে যাবো। সবাই যদি একসাথে কাজ করি তাহলে নিশ্চয়ই হবে। তো চলো আজকের ব্লগটা এখানে থাকছে।